প্রথমেই সংবাদ শিরোনাম। নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের মিলন মেলায় পরিণত। নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। নরসিংদী জেলার রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিলে সকল সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়েছে। গতকাল শুক্রবার 5 এপ্রিল বিকেলে নরসিংদী জেলার রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে নরসিংদীর ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট অরবিট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে তৃতীয় তলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ আলামিন রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি ও নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা বাবু মাখন দাস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিলে জেলা উপজেলা থেকে সকল সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতি মাহফিলকে যেন সাংবাদিকদের মিলন মেলায় পরিণত করেছে। সৌহার্দ ও সম্প্রীতির বন্ধনে আজ জেলার সকল সাংবাদিক একত্রিত হয়েছে। সকলের সাথে ইফতারে অংশগ্রহণ করতে পেরে তার অনেক ভালো লেগেছে বলে জানিয়েছেন তিনি। প্রধান আলোচক ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ভূয়সী প্রশংসা করে ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করেন। এ সময় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সমন্বয়ক ও মাধবদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মকবুল হোসেন, শিবপুর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম নূরচান, সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, টুটুল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এম উবায়দুল কবির, অজয় সাহা, অর্থ সম্পাদক তৌহিদুর রহমান তৌকির, সাংগঠনিক সম্পাদক নরসিংদী সদর শফিউদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক পলাশ মোহাম্মদ নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শিবপুর মোহাম্মদ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বেলাবো মোহাম্মদ শফিকুল ইসলাম খান, আইন বিষয়ক সম্পাদক কাজী রুনা লায়লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রমজান, কার্যনির্বাহী সদস্য ও রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান বাদল ও সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাবো মেরাজুল ইসলাম মামুন সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্য সংবাদকর্মীদের মধ্যে নরসিংদী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি আকরাম হোসেন, নরসিংদী প্রেস ক্লাবের সদস্য ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি সুমন রায়, বিজয় টিভির জেলা প্রতিনিধি আফরোজা সুলতানা মিনা, মাই টিভির নরসিংদী প্রতিনিধি তহিদুর রহমান মিঠুন, রায়পুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম, দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি সানজিদা আক্তার রুমা সহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সকল প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত ও সকল সাংবাদিকদের এক অভিন্ন হয়ে কাজ করার তৌফিক দান করতে বিশেষ মোনাজাত করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির মোনাজাত পরিচালনা করেন। দর্শক দেখছিলেন আরবিডি টিভি নিউজের বিশেষ রিপোর্ট। ধন্যবাদ সাথে থাকার জন্য।